পুরো বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM কিভাবে কাজ করে, পুরো বিশ্বে কেন এই ক্ষেপণাস্ত্রকে ভয় পায়, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ICBM হচ্ছে রকেট চালিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা অন্য মহাদেশের সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনে মুহূর্তে পুরো সহ ধ্বংস করে দিতে সক্ষম। এটিকে ঠেকানোর উপায় নেই। সম্প্রতি উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর নতুন করে তা আলোচনা এসেছে। কয়েক বছর ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর কোরিয়া গত 4 জুলাই তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করে, যা বিশ্ব উদ্বেগের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা উত্তেজনা সৃষ্টি করেছে। ICBM ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বা রাসায়নিক অস্ত্র ছুড়ে যা অন্য মহাদেশে পৌঁছাতে সক্ষম। অন্যান্য সামরিক মিসাইল তুলনায় ICBM থাকে দীর্ঘ রেঞ্জ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড এক্সপার্টের বিশেষজ্ঞ জন ফাইকের একটি আর্টিকেল থেকে ICBM নিয়ে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস এ তার লেখা জানা যায়, ICBM 5,500 কিলোমিটার অর্থাৎ 3,420 মাইল এরও বেশি দূরে যেতে পারে। 1998 সালে পাইক লিখেন, ICBM বিশ্বে মাথা ব্যথার হওয়ার কারণ হচ্ছে এটি একটি দেশকে আঞ্চলিকভাবে ভেঙে ফেলে এবং এর প্রভাবে বিশ্বকে সম্ভাব্য সংঘর্ষের দিকে নিয়ে যায়। সংঘর্ষের উৎপত্তির কারণ ছাড়াও এটি দেশে ICBM এর ভয় প্রদর্শন করে পুরো বিশ্বকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।